বুধ ফেরত সমীক্ষা নিয়ে কোনো ধরনের বিভ্রান্তির অবকাশ নেই। শুধু ত্রিপুরার মানুষ নয়, দেশের মানুষ ত্রিপুরার নির্বাচনী ফলাফলের দিকে তাকিয়ে আছে। চূড়ান্ত ফল প্রকাশ না হওয়া পর্যন্ত অধীর আগ্রহে অপেক্ষা করতে হবে। মঙ্গলবার সামাজিক মাধ্যমে রাজ্যের আপামর নাগরিকদের এই আহ্বান জানিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। দোসরা মার্চ দুপুরের মধ্যে রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হবে, তাই 27 ফেব্রুয়ারির পর বিভিন্ন সংস্থা থেকে বুথ ফেরত যে সমীক্ষা প্রকাশ করা হয়েছে এই নিয়ে কোনো ধরনের বিভ্রান্তির অবকাশ নেই। শুধু ত্রিপুরার মানুষ নয়, দেশের মানুষ ত্রিপুরার নির্বাচনী ফলাফলের দিকে তাকিয়ে আছে। নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ না হওয়া পর্যন্ত অধীর আগ্রহে অপেক্ষা করতে হবে। মঙ্গলবার সামাজিক মাধ্যমে রাজ্যের আপামর নাগরিকদের এই আহ্বান জানিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, আগে নির্বাচন শেষ হওয়ার পর যে ধরনের সমীক্ষা প্রকাশ করা হতো তার মধ্যে একটা বাস্তবতা থাকত, একটা বিশ্বাস থাকত। এখন বুথ ফেরত সমীক্ষার মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো দলকে এগিয়ে রাখা কিংবা কোনো দলকে পিছিয়ে রাখা যায়, তাই এই ধরনের সমীক্ষা নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি হওয়ার কারণে চূড়ান্ত ফল প্রকাশ পর্যন্ত শান্তিপ্রিয় নাগরিকদের অধীর আগ্রহে অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন জিতেন্দ্র চৌধুরী। নরেন্দ্র মোদীর নেতৃত্বে ক্ষমতাসীন হওয়ার পর রাজনীতিকে অর্থবল, বাহুবল এবং আরও বিভিন্ন কায়দায় কব্জা করার যে একটা বেপরোয়া চেষ্টা শুরু হয়েছে, এতে এই ওপিনিয়ন পুল অর্থাৎ ভোটের আগে এবং ভোটের পরে এক্সিট পুল, এটাও আর নিরপেক্ষতা নেই, সততা বলতে এখানে কিছু নেই। গতকাল 27 ফেব্রুয়ারি নাগাল্যান্ড এবং মেঘালয়ের নির্বাচন শেষ হওয়ার সাথে সাথেই শাসক দলকে কটাক্ষ করে জিতেন্দ্র চৌধুরী বলেন, নির্বাচনের আগে শাসক দলের নেতাদের একাংশ বলত 60-এর মধ্যে 60 এবং কেউ বলত 55টি আসন নিয়ে তারা ক্ষমতায় ফিরে আসবে, কিন্তু ভোটের পর তারা বলার সাহস করছে না কটি আসন নিয়ে ক্ষমতায় আসবে। এটা অত্যন্ত আশ্চর্যের বিষয় বলে মনে করছেন সিপিএম রাজ্য সম্পাদক। 55 পাবে এটা করতে সাহস করেনি, এটাও একটা আশ্চর্যের ব্যাপার, কেন এটা করলো না। কিন্তু এমনভাবে এই এক্সিট পোল প্রকাশিত হলো যেন যে ভোটারদের যে এই অদম্য ইচ্ছা দনুর্ভঙ্গ পণ করে সমস্ত সন্ত্রাসকে মোকাবেলা করে ভোট দেওয়া, ভোর 4টা থেকে লাইন ধরে হাজার হাজার মানুষের সারা ত্রিপুরার মধ্যে ভোট দেয়া, গত 5টা বছর যে ভোট দিতে না পারার এই যে ব্যথা, এ থেকে তার যে এই প্রতিজ্ঞাবদ্ধ যে অবস্থায় ভোট দেওয়ার চেষ্টা, এক্সিট পুলে সাধারণত তাই প্রকাশ হওয়ার কথা, অর্থাৎ যা জনমনের মধ্যে স্বাভাবিকভাবে স্বতঃস্ফূর্তভাবে 16 তারিখে দেখা গেছে এই এক্সিট পুল তার বিপরীত। তো এই ঘটনাগুলি পরিষ্কার, আসলে ভারতীয় জনতা পার্টি ভয় পেয়েছে এবং অবধারিত তাদের যে পরাজয়, একে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর দাবি, ষড়যন্ত্রকারীরা তার কৌশল যতই পরিবর্তন করুক না কেন, গণতান্ত্রিক শিবিরের জয় নিশ্চিত। 2রা মার্চ থেকে রাজ্যের সর্বত্র শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন জিতেন্দ্র চৌধুরী। 2 তারিখের পর অবশ্যই গণতন্ত্র শিবিরের শুধু আনন্দ না, মহানন্দের ব্যাপার হবে, কিন্তু সে আনন্দে যাতে গত 5টি বছর যেরকমভাবে মানুষের নিরানন্দ হয়েছে, ঘুম কেড়ে নিয়েছে, ধ্বংস করেছে, রক্তাক্ত করেছে, এরকম কোনো ঘটনা যাতে ত্রিপুরাজ্যের কোথাও না হয় তা দেখতে হবে। এদিকে আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের মাধ্যমিক ত্রিপুরা বোর্ডেরও এই পরীক্ষা আসন্ন, সিবিএসসির বোধহয় পরীক্ষা শুরু হয়েছে, কাজে সব দিক থেকে আমাদের গণতন্ত্রের বিজয়টাকে সুনিশ্চিত করতে হবে। আর গণতন্ত্রের মূল উদ্দেশ্যই তো হলো শান্তি, উন্নয়ন,
স্থিতিশীলতা এবং সামগ্রিকভাবে এই রাজ্যকে একটা ঐক্যবদ্ধ চেহারা দিয়ে সারা দেশের সামনে উপস্থিত করা। সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, শাসক দল এক অঙ্কে নেমে আসবে, তাই এই নিয়ে কোনো ধরনের দুশ্চিন্তার কারণ নেই। ভোট গণনা সম্পন্ন না হওয়া পর্যন্ত দলীয় কর্মীদের ময়দানে থাকার পরামর্শ দিয়েছেন জিতেন্দ্র চৌধুরী। আর মাত্র একদিন বাকি, এরপরই সব জল্পনা কল্পনার অবসান হচ্ছে। কোন দল রাজ্যের মসনদে আসীন হয় সেটা এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।